মান আরাফা নাফসাহু, যে তার নফসকে চিনতে পেরেছে। খেয়াল করছো কিছু? মুসলমান আরাফা নাফসাহু বলে নাই, হিন্দু আরাফা নাফসাহু বলে নাই, খেয়াল করো নাই। এই জন্যই সতরুদ্দিন চিশতি বলছিলেন যে জাহাঙ্গীর তোর চোখে এরকম ভোগলতলায় কোন লোমটা পাকায় রয়েছে সেটাও তোর চোখে পড়ে, আমাকে পড়ে না। ইউ আর ওভার এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি। মান আরাফা তো করছে, মুসলমান আরাফা কয় নাই, ইমানদার আরাফা বলে নাই, আলবাব আরাফা বলে নাই, আফসান আরাফা বলেনি, মুমিন আরাফা বলে নাই, হিন্দু আরাফা বলে নাই, খ্রিস্টান আরাফা বলে নাই, ইহুদি আরাফা বলে নাই, মান এনি ওয়ান, নো কাস্ট অ্যান্ড ক্রিড, নো ওয়ার অ্যান্ড জুরিসডিকশন। প্রতিদিন যে কথাগুলো আমি কোনোদিন 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টাও বলি, আজকে সেই কথাগুলোই তোমাদেরকে সংক্ষেপে আমি একটু শোনাবো যে আমি কি বলি। দেখো, সুফিজমের মূল কেন্দ্রবিন্দু কি? সুফিজমের মূল কেন্দ্রবিন্দু হইল আত্মদর্শন, নিজের চেনা, নিজেকে চেনাই হইল সুফিবাদের মূল দর্শন, যার জন্য বলা হয়েছে মান আরাফা নাফসাহু। মান আরাফা, এনি ওয়ান হু নোজ হিজ ফ্যাকাল্টিজ অ্যান্ড সেন্সেস, আনডাউটেডলি হি নিউ হিজ লর্ড, সে তার প্রভুকে চিনে ফেলছে, এটাই বিধির বিধান। মান আরাফা নাফসাহু, যে তার নফসকে চিনতে পেরেছে। খেয়াল করছো কিছু? মুসলমান আরাফা নাফসাহু বলে নাই, হিন্দু আরাফা নাফসাহু বলে নাই, খেয়াল করো নাই। এই জন্যই সতরুদ্দিন চিশতি বলছিলেন যে জাহাঙ্গীর তোর চোখে এরকম ভোগলতলায় কোন লোমটা পাকায় রয়েছে সেটাও তোর চোখে পড়ে, আমাকে পড়ে না। ইউ আর ওভার এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি। ঠিকই তো, মান আরাফা তো করছে, মুসলমান আরাফা কয় নাই, ইমানদার আরাফা বলে নাই, আলবাব আরাফা বলে নাই, আফসান আরাফা বলেনি, মুমিন আরাফা বলে নাই, হিন্দু আরাফা বলে নাই, খ্রিস্টান আরাফা বলে নাই, ইহুদি আরাফা বলে নাই, মান এনি ওয়ান, নো কাস্ট অ্যান্ড ক্রিড, নো ওয়ার অ্যান্ড জুরিসডিকশন, কোনো দেয়াল আর সীমানা নাই, অসীমের মতো। যে কেউ তার নিজের রক্তকে চিনবে সে তার রক্তকে চিনে ফেলেছে। এটা ব্যক্তিকেন্দ্রিক, এই বিজ্ঞান আল্লাহর ব্যক্তিকেন্দ্রিক, এটা সমাজকেন্দ্রিক হলে একটাও কাপে থাকে না, তাহলে আল্লাহর খেলাও থাকে না। দেখছ, সবাই জানবো নাকি তো কাপের না হলে খেলবো কি? পজিটিভের লোকে নেগেটিভ থাকতেই হবে, খেলা হয় না। সুতরাং যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। এখন অলি গাউস কুতুব আবদাল আরিফ মুক্তা কানাদুয়ে মস্তান বড় বড় অলিরা
এটা চিনতে গেলে এটা কিন্তু আবার ক্ষতিপতি হওয়া যায় না, এটা মাল পানির হিসাব না। মাল পানির যদি হিসাব হইত তাহলে আমার মাথার উপরে ছবি রাখতাম বঙ্গবন্ধু, শেরে বাংলা, হোসেন শহীদ সরওয়ারজি, ভাসানী, এগুলো ছবি রাখতাম বাংলাদেশে যার পরিচিত, চারজনের ছবি রাখছি, দুজনের শরীরের কাপড়ই নাই, করিমস্তানের কাপড় নাই, গণিসা বাবান নাই, সুলেমান শাহ ল্যাংটার একটা লেংচি পড়া একটা লাঠি আছে, বাবা বাহাসা একটা কম্বল উড়া, বাবা বাহাসার প্রধান খলিফার নাম হইল বাঞ্ছারামপুরের রাহাত আলী শাহ, তোমরা জানো রাহাত আলী শাহ খলিফা কয়েকজন, গনি শাহ, একটা জিনিস চিনলাম একটা মুখলেশ শাহ, এরকম কয়েকজন আছে, সবাই পর্দা নিছেন। আর মুখলেশ শাহ এখানে গেছি, বেগমও গেছে, তো এটা আপনার উন্নতি, এটা মালপানির উন্নতি না, এখানেই ভুল করে ফেলা। সুতরাং এই আপনার উন্নতিটা করবো কেমনে, কেমনে সেই দেশে যাব, নিজের মনটারে মানতে দেব, একের মধ্যে মনটারে মানতে দেব, মনটা চঞ্চল, কিরম চঞ্চল, এক সেকেন্ডে যদি আরো দৌড়ায় 186,000 মাইল গতি, এক সেকেন্ড মনের গতি তার চেয়ে বেশি, সূর্যটা উদয় হচ্ছে 8 মিনিট কত সেকেন্ড লাগে, উদয় হলে ওই যে সূর্য 1 সেকেন্ডে দেখা হয়ে তারও কমে, এই মন এইখান দিয়ে আমি জিকির করতেছি, আল্লাহু আল্লাহু, তুমি দেখতেছ যে বাবা তো কি সুন্দর জিজ্ঞা হারে, আল্লাহু আল্লাহু, ওই দিকটা আমি চিন্তা করতেছি, নিউ মার্কেটে যাব, শাড়ি কিনুম বা কাপড় চোপড় কিনুম, বিভিন্ন একটা কথা দেখার বিভিন্ন রকম চিন্তা যখন ঠিকই করতেছ, মন পড়ে রয়েছে নিউ মার্কেটে, তো জিকির হলো, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য আফসোস যারা লোক দেখানো ইবাদত করে, সাহুন মানে টু শো, দেখানো, কারণ না দেখাইলেও তো এটা দেখার কাছাকাছি, আমি পাবো কি কইলা, এই মনটারে একের মধ্যে আনছিল, কেমনে আনবো, গুরু ধরতে হবে। খাজা বাবা বলছেন, লা সাইকুল হাক্কা ইবলিস সাইকুল, যার পীর নাই কোনো সন্দেহ নাই তার পীর শয়তান, পীর কামেল হলো চললো বা কামেল পীরের সনদ পাইলে হইল, খাজা বলছেন যে সনদ পাইলে সাধনা করবো, তোমার পীর পয়লা থাকবো, তুমি উঠে দেবে না, ধরো তুমি কামেল না, তাহলে কি দেখতে হইব, সনদ কামেল পীরের সনদ আছে কিনা, ধরো একজনে 4 মাস সাধনা করলো, সে ধ্যান সাধনা কিছু খাই, ও জিভা পড়ছে আর খাইছে আর ঘুমাইছে, আমি খেলাফত দিতে বাধ্য, কারণ আমার রুলসের পড়লে হইল, ভিতরের বিষয় তো রুলসের ব্যাপার না, সে কতটুকু ধ্যান সাধনা করলো না করলো সেটা আল্লাহ পাক জানো, আমি জানলেও তো আমার দিতে বাধ্য, আই বাউ টু গিভ হিম খেলাফত, বুঝছ। সুতরাং যারাই সাধনা করবে তাদের খেলাফত এবং তারা মুড়িত করতে পারে, খেলাফত মানে তোমরা মুড়িত করতে পারে, যে কোনোই করতে পারে, কোনো দোষ নাই। সুতরাং তুমি একজন গুরু ধরতে,
কারণ চঞ্চল মন তারা একের মধ্যে আনতে দিব, গুরুর মধ্যে আনলা কি করতে হইব, গুরুর তাসাব্বুর করতে হইব, তাসাব্বুর মানে ধ্যান, তাসাব্বুর মানে ধ্যান, শায়েক মানে পীর, তাসাব্বুরের শায়েক পীরের ধ্যান, আচ্ছা এইটা করছি। তাসাব্বুরের শায়েক এই বাংলায় বলে নিরিখ, নিরিখ বাঙ ধরে কার মুর্শিদের নিরিখ বাঁধতে হয়, এই নিরিখটা কেমনে বাঁধবা, সাধনায় বসতা জিকির করবা মুর্শিদ আছে, ওজিফা পড়তে আছে মুর্শিদ আছে, কীভাবে এই পা দুটা আমার না, এই পা দুটা আমার মুর্শিদে দিয়ে দিলাম, আর কোনোদিন বলবো না এই পা দুটা আমার, আমার মুর্শিদে পা দুটা দিয়ে দিলাম, হায় হায় তা আমি হাঁটি না, পা যদি দিয়েই দিই কিন্তু পা দিয়ে মুর্শিদ হাঁটে আমি হাঁটি না, সুতরাং পাটা দিয়ে দিলাম, এই হাত দুটা দিয়ে দিলাম, এই হাত দিয়ে আমি কাজ করি না আমার মুর্শিদে কাজ করে, মুখ দিয়ে কথা বলেন মুর্শিদে মুখও দিয়ে দিলাম, কান মুর্শিদে দিয়ে দিলাম, চোখ মুর্শিদে দিয়ে দিলাম, তাহলে এই কয়টা জিনিস যদি তুমি দিতে পারো, তুমি যদি ধ্যানে আনতে পারো যে আমার গুরুকে দিয়ে দিলাম, ওই ধ্যানে থাইকা তুমি জিকির করো, ওই ধ্যানে থাইকা তুমি ওজিফা পড়ো, আল্লাহ আমার মুর্শিদ আমি পড়তেছি না, আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ কইতেছি, দেখি না কি হয়। তারপরে যদি না পাও সশরীরে, সশরীরে দেখবা ফাসিহু ফিল আরদি আল বাতাস করিল, সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো, অবশ্যই কোনো নিদর্শন পাইবা, যদি চার মাসে না পাও তাহলে মনে করবো আমার মোড়া কামা ঠিক হয় না, কোনো ভেজাল হয়েছে, যদি আমি কিছু না দেখা থাকি। স্বামী বিবেকানন্দ বলছেন কামের হইতে 50 সেকেন্ড, প্রস্তুতি নিতে 12 বছর, সুতরাং এই প্রস্তুতি চার মাসেই কোরআন বলতেছে যে চার মাসে তুমি অবশ্যই কিছু দেখবা, সূরা তাওবার 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদে আল বাতাস করি, সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো, অবশ্যই তুমি অনেক নিদর্শন দেখতে পাবে, করো সাধনা ইনশাল্লাহ পাবে, এই হাত আমার না মুর্শিদে, এই পা আমার না মুর্শিদে, এই কান আমার না মুর্শিদের মুর্শিদে শোনে, এই চোখ আমার না মুর্শিদের মুর্শিদে দেখে, এই মুখ আমার না মুর্শিদের মুর্শিদে খায় কথা বলে সব, এটাই ধ্যান, এটাই নিরিখ, এটাই বাসদাক, এটাই তাসাব্বুরের শায়েক, এটাই একরাক, এটাই বাহামে ঘুমা, এটাই খুমুশ, এটাই একরাত, কত রাম একটা জিনিস, পার্সি কালামে আর উচ্চ স্তরে উর্দু কালামে আর উর্দু পার্সি মিক্স, এই কালাম ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হাজার বেদম ওয়ার্সির একটা কালাম, হ্যাঁ বলতেছে আমি মুর্শিদ ধরায় না, কালাম দেখো বেদম সবের কালামটা, আমি এই বেদম না ওই আসল বেদম, বেদম কদম রসুলের নাম রাখছে, ওই বেদম ওয়ার্সির কালামই রাখছে, অপূর্ব, উনি বিহার শরীফে থাকেন না, বিরাট বাজার কদম রসুলের নাম রাখছে, ওই গেল
খারাপটা এই খারাপটা এই জন্য শোনাই পেয়েছি। আমার মনে আছে 1970 হবে জানি না, হঠাৎ আমি 67 দরবারে গেছি। তো আন্দোর ঘরে পুরী দাঁড়া ঢুকে না পাই দেব, আমি আওলাভ না করব। দরজার সামনে দেখি আইন মনটা বড় হয়ে যায়। সুরেশ্বরের কজন আছে কন, সারা চুনকুটায় কজন পাইবেন, খুব মিয়া ভাই সুরেশ্বরের ছিল, তারপর আপন সব কিছু আইছিল, পরে ও হাবি হয়ে গেছে। ও হাবি হয় নাই কারণ সব দুনিয়ার মাল পানি নিয়ে ব্যস্ত থাকে, কি করবেন কম, এটা বুঝে না যে মরণের এক ঘন্টাকে মানুষ চোখের পানি ছেড়ে দেয়। হায় হায় কেউ আমার না, একা আসছি একাই যেতে, সব এই মোহের বন্ধনে পয়লা নেশায় পয়লা পয়লা কাজ করছে।